বিজেপি 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 জিরাফাত 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 বিজেপি জিরাফাত 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 আমরা আমাদের অতিথিকে মঞ্চে ডেকে নিলাম, তা জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আজকের বৈঠক শুরু হবে। তারপরে অতিথি বড় আপনারা সবাই আসুন, ভোট করুন, বিজ্ঞান আছে ভেতরে আসুন। আমাদের আজকে বৈঠক শুরু হচ্ছে, প্রদীপ প্রজ্বলন করছে মাননীয় শ্রী মুকুল দা এবং অমিতাভ চক্রবর্তী মহাশয়। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। এবার পুষ্পস্তবক দেবে মানসী মুকুলদা, অমিতাভ দা এবং অন্যান্য নেতৃবৃন্দ, তারা আমাদের বরেণ্য নেতাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। ভারত মাতা ফটো তোলা হয়ে গেলে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আজকের বৈঠকের শুভারম্ভ শুরু হবে। যাদের ছবি তো হয়ে গেছে দয়া করে আপনার স্থান ত্যাগ করুন। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। পুরনো কর্মীদের ফেরাতে ব্যস্ত, সেরকম ভাবে আমি অন্য দলকে কি করছে সেটা নিয়ে আমার কিছু বক্তব্য, তাদের দলের ব্যাপারটা তারা বুঝবে। কিন্তু এই মুহূর্তে যেটা বেসিক ব্যাপার যে আজকে সারা ভারতবর্ষ আপনারা বারবার অভিযোগ করেছেন যে প্রশাসন ভোট সুস্থভাবে করে না, রাজ্যপাল রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশন কোনো দিনও
তাদের আওতায় যে ভোট হয়, কারণ যেহেতু আইন শৃঙ্খলা রাজ্যে থাকে, আজ অব্দি কোনো সরকারের আমলেই কোনো ভোট রাজ্য নির্বাচন রাজ্যপাল এবং আপনারা বিরোধীরা রাজ্যপাল আলাদা, রাজ্যপাল কনস্টিটিউশনাল পোস্ট, সে তার মতামত। এই জায়গায় আপনারা দলীয়ভাবে কি প্রস্তুতি? আমি আবার বলছি প্রস্তুতি নেওয়া যায়নি, আমি তো সন্ত্রাসবাদী দল নয়, সন্ত্রাসবাদী দল হলে আমি বন্দুকের বিদ্যুলে বন্দুক জোগাড় করতাম। এখানে গণতন্ত্রে মানুষই শেষ ভরসা, কিন্তু এখন যেখানে বড় প্রশ্ন যে করোনা ভাইরাস মানুষ বাঁচবে তবে তো গণতন্ত্র। তাহলে বিজেপি কি স্লগওয়ারে খেলবে, মানে শেষের দিকে ঝোড়ো ইনিংস খেলবে, মানে কীভাবে কী খেলবে? খেলার তো কোনো জায়গা নেই, এখানে মানুষ ভোট দেবে। ব্যাপারটা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভোটটা কবে হবে এইটাই জানতে হবে। আপনারা কি কালকে জানাবেন যে করোনার জন্য যাতে ভোট পেছানো? আমরা ভোট পেছানোর দাবি করছি না, কারণ আমি ভোট পেছানোর দাবি করলেই বলবেন বিজেপি পালিয়ে গেছে। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে ভোট পিছিয়ে দেওয়া হয়েছে কমিশন, বহু জায়গায় দেখেছি, অতএব কী হয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই আগামী দিন রাজ্য সরকার কী চায় তার উপরই নির্ভর। এর আগেও আপনি বলেছেন যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ের জন্য সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে গোপন আঁতাত করছেন, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি অটল থাকবেন সেই একই বক্তব্য? একদম, উনি যদি একটা দল সে 42টা আসনে পাঠিয়ে দিতে পারে, 270 না পেলে তো প্রধানমন্ত্রী হয়ে যাবে না, তাহলে 240টা আসনে পাঠিয়ে দিয়ে কেউ তো 270টা আসন পেতে পারে না, তাহলে তাকে তো না কাউকে না কাউকে কোনো না কোনো দলের সহযোগিতা নিতেই হবে, তাহলে দল কোথায়? আব্বাস সিদ্দিকী ও ভীমের প্রভাব কতটা পড়তে পারে বলে মনে করছেন? একদমই মনে করি না কিছু, আমি মনে করি না যে কোনো মৌলবাদী শক্তি কোনো জায়গায় ভোটে প্রভাব ফেলতে পারে। উত্তর চব্বিশ পরগনায় বিজেপির তিনটে জেলা আছে। চৌধুরী, ইতিমধ্যে বিস্ফোরক বলেছেন মমতা চরম ভুল করছে, আপনারা যে অভিযোগ করছেন যে প্রশাসনের ঠিক আছে ঠিক আছে করার সার্টিফিকেট দিচ্ছেন পুলিশ সুপার এবং জেলা শাসক, আজকে পৃথিবীতে করোনা মহামারীর আকার নিয়েছে, পশ্চিম ভারতবর্ষের সরকারও এটাকে ডিজাস্টার বলেছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত করে আমি কাউকে বিশেষ করে ভয়ও দেখাচ্ছি না, আর অতিরিক্ত সতর্কতাও বলছি না, কিন্তু এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আগামীকাল রাজ্যের নির্বাচন কমিশন বৈঠক ডেকেছে। রাজ্য সরকারও অনেক সদার্থ পদক্ষেপ নিয়েছে, স্কুল বন্ধ হয়েছে, জমায়েত বন্ধ হয়েছে, তাই এইভাবে দাঁড়িয়ে কীভাবে নির্বাচনটা হতে পারে এটাই এখন সবার কাছে আলোচনা প্রস্তুত হওয়া উচিত বলে আমি মনে করি। যে আজকে করোনা আন্তর্জাতিক মহামারী এবং পশ্চিম ভারতবর্ষেও এটা ডিজাস্টার বলে ভারত সরকার ঘোষণা করেছে। না সেখানে তো জমায়েত কিন্তু বন্ধ, কিন্তু আপনাদের তো মিটিং মিছিল হচ্ছে। অরূপ বিশ্বাস অভিযোগ করেছে যে আপনারা মিটিং মিছিল করছেন বিভিন্ন জায়গায়, এর ফলে এর ফল আপনারা ভোটের বাক্সে পাবেন। কোথাও মিটিং মিছিল করছি না, কোনো জায়গায় মিটিং মিছিল কিছু হচ্ছে না, কোনো জায়গায় মিটিং মিছিল হচ্ছে না, সর্বত্র কোনো জায়গায় আমরা মিছিল মিছিল কোথাও হচ্ছি না। তাও আমরা ধরুন এই আজকে এইখানে 200 জনেরও বেশি লোককে না দেখে, অল্প লোককে দেখে ঘরের মধ্যে আলোচনা হচ্ছে। আবার বলছি করোনাটা এটা ভাইরাল, এটা বাতাসে ঘুরে বেড়ায়, স্বাভাবিকভাবে এটা ভাইরাল হয়েছে, এটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যেমন ঘুরে বেড়ায় এটা কিন্তু ভাইরাল, সুতরাং স্বাভাবিকভাবে এতে নিশ্চিত করে এখন অবধি যা ভূমিকা নিয়েছে নিশ্চিত করে ধরুন আমি বলবো শুধু রাজনীতির জন্যে বিরোধিতা করার জন্য বিরোধিতা করার ঠিক কথা নয়। ধরুন ক্রিকেট খেলা বন্ধ, এসব বন্ধ, এক্ষেত্রে যা যা দরকার তারা নিশ্চিত নিচ্ছে, কেন্দ্রের সাথে যোগাযোগ নিচ্ছে, চাই যাচ্ছে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল হবে। দেখুন কোন দলে নেই, যে কোনো রাজনৈতিক দলে ইনার পার্টি ক্লাস একটা ব্যাপার, এ সব দলেই আছে, সিপিএমে আছে, সিপিআই আছে, কংগ্রেসে আছে, তৃণমূলে আছে, বিজেপি তো থাকতে পারে, কিন্তু বিজেপি একটা জায়গায় দাঁড়িয়ে একটা সময় একত্রিতভাবে কাজ করে।